সবে আমরা করেছি, 40 বছরে কিছুই পাইনি, এটা সঠিক না। পাইছি কার কার আমলে পাইছি? আওয়ামী লীগের আমার সাথে বসান, ডকুমেন্টারি বসান, প্রয়োজন হলে ডকুমেন্টারি আপনার টিভিতে প্রদর্শন করে মানুষকে দেখান, 1972 থেকে 75 দেখান, জিয়ার শাসনামল দেখান, মোস্তাকের শাসনামল দেখান, খালেদা জিয়ার শাসনামল দেখান, শেখ হাসিনা ওয়াজেদের শাসনামল দেখান, আর আমাদের বিরোধী দল হিসাবে বিরোধী দলের কর্মকাণ্ড দেখান, আর শেখ হাসিনার বিরোধী দল হিসেবে তার কর্মকাণ্ড দেখান। অনেক তফাৎ, অনেক আমরা বুঝতে চেষ্টা করি। শুধু টেলিভিশন চলার জন্য আমাদেরকে আইনে গল্প করে কোনো লাভ নাই। আমি ইটিভিতে বলছিলাম এই কথাটা, যা বসান আমার সমকক্ষ একজনকে বসান, আসেন আপনার আমার সমকক্ষ, আমি কালকে আসবো আপনার এখানে বসান। আমি তো বললাম যে আমার তারেক জিয়ার সম্বন্ধে একটা আলোচনা দেন আপনি, আমার তাদের সন্তান রাজনীতিতে যোগ দিয়েছে শুনেছি, আমি কি বলেছি, আমি একটা এফবি ব্যবসা লুটপাট করে নিয়ে যাচ্ছে, তারপরে তো সরকারে এফবি বন্ধ করে দিল আমার এই বক্তব্যের পর, 68টা জেলা আমার বিরুদ্ধে 68টা মামলা দিল, এটা কি রাজনীতি? আমি অন্যায় করলে আমাকে গ্রেপ্তার করো, নিয়ে যাও, সেই রাজনীতি তো আপনারা রেখে যাচ্ছেন আমাদের জন্য। তবে একটা জিনিস বলি, বাংলাদেশের বর্তমান এই সরকারের আমলে প্রেক্ষাপট খুব একটা সন্তোষজনক নয়, এই কারণে তারা বাপের বিচার করেছেন, দেশের লুটপাট করেছেন, জেল হত্যার বিচার করবেন, যুদ্ধ অপরাধীদের নামে বিরোধী দলের সকল নেতা কর্মীকে শাস্তি করবেন, ভারতের সাথে বন্ধুত্বের নামে প্রভুত্ব কায়েম করবেন, যার নাম একটু আগে বলেছেন দীপু মনি, ধার করে আগে শুনছি ব্যাংক থেকে টাকা ধার করে, এখন শুনতেছি হিন্দুস্তান থেকে বুদ্ধি ধার করে, এই বুদ্ধি দিয়ে বাংলাদেশ পরিচালনা হবে।